আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজার্সি যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকে শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারশিপ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী। সে বলেছে সাত বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং সাত বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত, দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলাবলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে, তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘটবে। উনি ঠিকই বলেছে, যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম। সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বোচ্চ তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না? আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহুতবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় দশ বছর আগে ইউজারশিপকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারশিপ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারশিপের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে। জুলেখার কথা ইউজারশিপকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা যা দশ বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি তা আজ সবার সামনে আমি বলবো। আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে, অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম। এবং ইউজারশিপের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি।
কিন্তু ইউজার সিফ তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসীর হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলিখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলিখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে মেনি সাবু। জি আমার পানি। জানিস ইউজার সিফ কারাগার থেকে আজাদ হয়েছে? আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু। জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ সলা পরামর্শক হয়েছে? অবগত আছি আমার বানু। সে তার নিজের আজাদের পর সকল কারাবন্দীদের আজাদ করেছে। ইউজারসিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বানু? মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে আজাদ করা হয়েছে। অন্য কেউ থাকলে এভাবে আজাদ করে দিত না। সে এখন তোকেও আজাদ দেখতে চায়। আমি আমাকেও ইউজারসিফ আজাদ দেখতেই চায়। হ্যাঁ, ইউজারসিফের এশক তোকে আজাদ দেখতে চায়। এখন থেকে তুই আজাদ এবং ইউজারসিফের নিকট যেতে পারিস। জোলেখা কি ইউজার সিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না? আমি 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 আজাদ হয়েছি। আমি আজাদ হয়ে গেছি। আরে এত ভারী লাগছে কেন? ভালো করে ধরো তো, শক্ত করে ধরো, ধরো ধরো। আসলে এটা কে হতে পারে? আগে উপরে তো তুলি, ধরো, সাহায্য করো, টানো টানো, উপরে তোলো এটাকে, ধরো, উপরে উপরে তোলো, হ্যাঁ উপরে তোলো। আরে এ তো দেখছি আমুনের ইবাদতখানার প্রধান খোয়াব ব্যাখ্যাকারী।